ফাইনালি আমাদের আসামি থালি চলে এসেছে। এই দেখো পুরো কাঁসের থালায় দিয়ে দিয়েছে। তো কি কি আছে এর মধ্যে একটু দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা কি কি আছে একটু বলো। ये आलू पिटिका है। अच्छा आलू पिटिका एक्चुअली वेगन दार्जिलिंग मोमो माने टेस्ट का दार्जिलिंग प्लस आसाम प्लस वेस्ट बंगाल মধ্যখানে তো এই মানে ককটেল টেস্ট। হ্যাঁ ওটাই আর কি সেটাই বলছি। এই তো আমার বন্ধুরা ওরাও বাঙালি কলকাতা থেকে তাই আসামে প্রথম দিন এসেই আমরা ট্রাই করছি আসামের মোমো। কলকাতাতে প্রচুর মোমো খাই। একটা বাংলা গান হয়ে যাক দাদা। কোরা বারুন কারণেও কারণ ওয়াও আঙ্গুলে আঙ্গুল রাখলে ও হাত ধরা বারুন। বাবা আসামিজ ভাষায় তুমি কেমন আছো এটাকে কি বলে? তোমার কি খবর? ভালো আছে। ও তুমি কি কাকি? তোমার কি খবর? ভালো আছে। তুমি কি খবর? ভালো আছে। গুড ইভিনিং ফ্রম গুয়াহাটি আসাম। এই মুহূর্তে আমি আছি গুয়াহাটি শহরে, জায়গাটার নাম হলো পল্টন বাজার। আর এখান থেকে এখন আমি যাব আসামিজ থালি খেতে। আর এই যে দেখতে পাচ্ছ পল্টন বাজার, এখানে জিনিসপত্র জামা প্যান্ট থেকে শুরু করে সব রকম পাওয়া যায়। এখান থেকে বাস ধরবো, বাস ধরে যাব, জায়গার নাম ভুলে গেছি। তো এখন আমরা যাব বাস ধরে গণেশগুড়ি, সেখানে একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি। তো কোন রেস্টুরেন্টে যাচ্ছি সব তোমাদের ডিটেলসে বলবো, আর খাওয়া দাওয়া টেস্ট করব কেমন কি খেতে। তোমরা যদি আসো, আমার যদি ভালো লাগে বলবো তোমাদের সাথে। গণেশগুড়ি যাবো। কত ভাড়া? টুকু ভাড়া 10 টাকা। 10 টাকা। তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর বাস ধরে যাব আমরা গণেশগুড়ি মার্কেট। তো সেখানেই পেয়ে যাব আসামিজ থালি। তো চলো দেখতে থাকো। তো দাদা ভাড়া নিতে এসছে, কলকাতা থেকে এসছি, একটু বাকি দেবে না? পরে দিয়ে দেবো, ব্যাংকে দিয়ে দেবো, পরে ট্রান্সফার করে দেবো, হবে না? হবে না। তো দাদা বাকি দেবে না বলছে, টাকাটা দিয়ে দে। ও যাবো, তিনজন যাবো গণেশগুড়ি। কত করে? 10 টাকা করে? 15 টাকা। এই গণেশগুড়ি, গণেশগুড়ি, থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব ভালো ছেলে, টাটা। ফাইনালি এখন পৌঁছে গেলাম গণেশগুড়িতে। এখানে কারো কাছে জেনে নেব যে আমরা যে রেস্টুরেন্টে যাব খেতে সেটা কোথায়। চলো, আমরা সবাই জানি যে আসাম মানে জুবিনদা কিন্তু বিখ্যাত, আর জুবিনদার গান শোনেনি এমন কেউ নেই। এ আলি থেকে শুরু করে বাংলাতে প্রচুর সিনেমাতে জুবিনদা গান গেয়েছে, ইভেন দেবের সিনেমাতে, এবং আসামিজ পুরো কাঁপিয়ে দিয়েছে। তো এই হলো জুবিনদার রেস্টুরেন্ট, সামনে লেখা আছে জুবিন গার্গ ভোজনালয়। আমি জানি না এটা জুবিনদার রেস্টুরেন্ট কি না, নামটা লেখা আছে জুবিন গার্গ, ওই জন্য আমি তোমাদেরকে দেখালাম। তো আমরা বাস থেকে নেমে এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, চলো। দাদা ডেলিকেসি রেস্টুরেন্টটা কোথায়? রেস্টুরেন্ট? হ্যাঁ ডেলিকেসি রেস্টুরেন্ট। পাতা নেই মুঝে, মেয়া নেই। দিদি ডেলিকেসি রেস্টুরেন্ট কাহাঁ হ্যায়? ইধর আগে সামনে, হ্যাঁ হ্যাঁ লোরিয়েল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু রেস্টুরেন্টের নাম তো লেখা নেই এখানে বললো। A few moments later. তো আমরা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। এখন বাজে তোমার 8:30। এখন ডিনার করার একদম মুড নেই, একটু পরে ডিনার করব। তার আগে এখানকার কিছু স্ট্রিট ফুড আমরা খেয়ে দেখব যে আসামের স্ট্রিট ফুড কেমন খেতে। এখানে একটা বিশাল মেগা মার্ট পেয়ে গেছি। এখানে মোমো আছে। মোমো কত না ভাইয়া? স্টিম মোমো 50 রুপিস। কত কি জায়গা? 6 পিস আয়েগা। 6 পিস চিকেন হ্যাঁ? দিজিয়ে দেখো একটা কি সুন্দর মানে ঝুড়ি টাইপের, তার মধ্যে দিয়ে দিয়েছে কয় পিস আছে? 6 পিস। আসামে প্রথম দিন এসেই আমরা ট্রাই করছি আসামের মোমো। কলকাতাতে প্রচুর মোমো খাই, তো আসামে এসে দেখি মোমো কেমন লাগছে। এই দেখো সাইজগুলো দেখো, ইয়া বড় বড়।
चलो ट्राई करा जाक। गरम আরেকটা ট্রাই করব কিন্তু বেশ গরম কি বলবেন ভাই বাহ কোথায় কলকাতাতে ও মানে এখানেই বাড়ি এখানেই বাড়ি এখানে গাড়ি গাড়ি তো নেই বাড়ি এখানে হয়ে যাবে বাড়ি যখন হয়েছে তখন গাড়ি হয়ে আপনি কলকাতা কোন জায়গায় সোনারপুরতে থাকেন ও সোনারপুর আমার কাছাকাছি ওখান থেকে সোনারপুর তারপর সন্তোষপুর ওই যাদবপুর ওই লাইন হ্যাঁ ওই লাইন আমি মিডিয়া লাইনে মিডিয়াতে নাই আমি জাস্ট ট্রাভেল করি এটা কি মানে ব্লগ বানাচ্ছে ব্লগ বানাচ্ছে কোথায় টেলিকাস্ট হবে বলবেন আমার চ্যানেল আছে ওই চ্যানেলে আপলোড হবে আমি বলে একটু বলে দাও আপনার নামটা আমি মৌসুমী বড়ুয়া মৌসুমী বড়ুয়া বাহ লিপিকা সরকার লিপিকা সরকার তোমার রিম্পি দাস রিম্পি রিম্পি আর আই এম পি রিম্পি দাস বাহ কলকাতাতে আবার কবে যাওয়া হবে এই যাব সামনে দুর্গাপূজাতে প্ল্যান করছি দুর্গাপূজাতে গেলে আমাকে জানাবেন তাহলে একসাথে ঘুরবো ভিডিও বানাবো একদম ভিডিও বানাবো ব্লগ আর খাওয়া খাবো একদম একদম সিটি অফ জয় একদম চলো টাটা এখন হ্যাঁ টাটা বাই বাই মোমো খাচ্ছিলাম দেখলে পাশে কিছু দিদিরা ছিল তাদের সাথে মিট হয়ে গেল মানে গুয়াহাটিতে এসে বাঙালির সাথে মিট মানে একটা আলাদা লেভেলের ব্যাপার যাই হোক আমরা খাবার খাচ্ছিলাম চলো এই যে দেখো মোমোটা এখন ঠান্ডা হয়েছে মানে একটু আগে প্রচুর হট ছিল এখন পুরো কুল হয়ে গেছে চলো সুপার টেস্ট অসাধারণ আমরা একটু আগে মোমো খেলাম আর মোমো খেতে খেতে যেটা আমার চোখের সামনে পড়লো এই দেখো গ্রাজুয়েট চায়ালা আরে দাদা কেমন আছো সেই সুন্দর নমস্কার আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তো দেখো দাদা চাই বানাচ্ছে 15 টাকা থেকে চা স্টার্ট আছে মশলা চা আছে ভেরিক চা আছে 30 ভ্যানিলিয়া বাপ রে বাপ প্রচুর আইটেম আছে দাদা খুব সুন্দর গান করে তাই তো দাদা একটা বাংলা গান হয়ে যাক দাদা ড্রাইভিং স্লো গাড়ি মে সিমট সে চৌচালি মে পঞ্চকুলা সে চণ্ডীগড় চণ্ডীগড় সে মনালি মে হালি মে বলিউড সে ফোন কাপি আনে লগা পর তেরা ভাই চায় বেচ রহা হ্যায় গুয়াহাটি বিশাল পে থ্যাংক ইউ সো মচ দিস ইজ ওয়ান অনলি গ্রাজুয়েট চায়ওয়ালা আচ্ছা তুমি কি বাঙালি না বাঙালি নয় তাহলে এত ভালো বাংলা গান মানে কি করে তুমি জব্দ করলে মুঝে গানা শুননা পছন্দ হে আচ্ছা বেঙ্গলি গানা এসে ভি আচ্ছা হে বেঙ্গলি লোক ভি বহুত আচ্ছে হে ও থ্যাংক ইউ সো মাচ তো একটু আগে তুমি আরেকটা বাংলা গান করছিলে না ওটা একটু করো প্লিজ 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 চুয়ারে আঙ্গুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা আও কথা দেওয়া থাক গেলে যাবে চোখের বাইরে না আরে গুয়াহাটিতে এসে তো পুরো মানে বাংলার ফিল পাচ্ছি গাইস মানে দাদা এত ভালো গান করছে এক্সিলেন্ট দাদা দাদার কাছে যখন এসেছি একটা দাদা চা খাওয়া তো কোন চাটা খাবো মশলা চাই চলো বানাও মশলা চাই পাবে এটা কি ভেজ পকোড়া দাদা ভেজ পকোড়া তো গুয়াহাটিতে আসবে এসেই যে কাউকে বলবে যে গণেশগুড়িতে যাব গণেশগুড়িতে এসেই বিশাল মাঠ আছে তার সামনেই দাদার শপ পুরো এক্সিলেন্ট যা গান গাইলো না পুরো মন ভরে গেল তার সাথে দাদার চা এখন খেয়ে বলবো কেমন টেস্ট চলো দেখতে থাকো ইয়া তো মে তেরি মে মজবুর হো গয়া ও সনম তেরি ইয়া তো কি কসম जमाना के दिल ने खिलौना जाना है क्या है दिल का लगाना नजरों से ना हमको गिराना मर भी गए
तो भूल न जाना। कस्तो हुनुहुन्छ? হাতে নিয়ে নিলাম মশলা চাই, যেটার দাম হলো 25 টাকা। আসামে এসে প্রথম দিন চা খাচ্ছি, মশলা চাই, তা আবার গ্রাজুয়েট চায়হালা হাতে। চলো ট্রাই করা যাক। দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে চায় আর কি রিভিউ দেবো, হ্যাঁ একটু মশলা দিয়ে বানিয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড়ো কথা, দাদার গান আমার খুব পছন্দ হয়েছে। চলো আরেকবার চুমুক দেওয়া যাক। টেস্ট বহুত আচ্ছা হ্যায়, টেস্ট খুব ভালো। হ্যাঁ মশলা আছে, একটু গলাটা জ্বালা জ্বালা করছে, দারুণ। তোমরা এসে ট্রাই করতে পারো যদি গুয়াহাটিতে আসো। এবং সব থেকে বড়ো কথা, দাদা খুব সুন্দর গান করে। চলো মোমো খাওয়া শেষ করলাম, মশলা চাই খাওয়া শেষ করলাম, এবারে যাব আসামিস থালি খেতে। চলো একেবারে রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। রাইট নাও একদম রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, এবার এন্ট্রি করব। কাম ঢুকেই তো মানে একটা অসাধারণ একটা মানে ফিল হচ্ছে, অ্যাম্বিয়েন্সটা দেখো এখানে আসামের এগুলো ট্র্যাডিশনাল। চলো এখন বসবো, বসে খাওয়া দাওয়া করবো, পরে কী দাম কেমন কী কোয়ালিটি সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো ফ্রেশ হয়ে বসে পড়েছি, এবারে শুধু খাওয়ার পালা। খুবই খিদে পাচ্ছে, মোমো খেয়েছি চা খেয়েছি তাও যেন খিদে পাচ্ছে, মানে বুঝতে পারছো এত জার্নি করে এসছি তো খিদে ঠিক মানে পেয়ে যাবে আর কি। যাই হোক তো খাবারের জন্য ওয়েট করছি, দেখি এখানে কে আসে। দাদা আ যাও, লজ্জা করছো কেন, আ যাও আ যাও। আসামিস থালি হবে? হবে। কত প্রাইস কি আছে? 210। 210, ওকে। এটাই আসামিস থালি, জহা রাইস, ইয়েলো ডাল, ব্ল্যাক ডাল, ভেজিটেবল, আঞ্জা। আচ্ছা এগুলো আছে মোটামুটি, তোমরা একটু দেখে নাও। প্রথমেই আমাদেরকে দিয়ে গেল ভেজ স্যুপ, তো চলো প্রথমে স্যুপটা একটু ট্রাই করা যাক। আমি জানি না এটা আগে খেতে হয় কি না, খেয়ে নিচ্ছি। আমার মোমো খেতে গিয়ে জিভটা পুড়ে গেছে, ওই জন্য একটু ভয় করছে মানে গরম গরম স্যুপ খেতে। ওয়াও টেস্টি, এটা ভেজ আছে, দারুণ টেস্ট। এটা কি আছে দাদা? ইয়েলো আসা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই লেম্বু সস করে স্যার। নাম কি এই সাদাটা? এ ডালি মসুর ডাল। এটা এ বগরি আসা। এটা কি? এ লেম্বু সস করে স্যার। তো এটা হলো ফুলের আচার, ওই টাইপের অসমিয়া ভাষায় বললো, যেটা আমার মাথার উপর দিয়ে গিয়েছে। চলো একটু দেখি খেয়ে দেখি কী সব দিচ্ছে, কিছু বুঝতে পারছি না। চলো ট্রাই করা যাক। কুল আছে, টকটক আছে। তো ফাইনালি আমাদের আসামিস থালি চলে এসেছে, দাদা এখানে রাখো। এটাই হচ্ছে আসামের ট্র্যাডিশনাল ফুডের মধ্যে। তো ফাইনালি আমাদের আসামিস থালি চলে এসেছে, এই দেখো পুরো কাঁচের থালায় দিয়ে দিয়েছে। তো কী কী আছে এর মধ্যে একটু দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা কী কী আছে একটু বলো। ये आलू पितिका है। अच्छा आलू पितिका पितिका है। अच्छा वो एक मिक्स एक डेस्ट फ्राई है। ओके पापाया कार है। ओके ब्लैक दाल है, मिट्टी दाल, वो येलो दाल है। ओके ये मिक्स सब्जी है। ओके और भात আছে, আমাদের বাঙালি থালির মতো লাগছে আর কি। তো চলো খেয়ে দেখবো কেমন কি লাগছে, বলবো। তো দেখেই নিলে আগে যে কি কি খাবার আছে, তো চলো বেশি দেরি না করে খাওয়া যাক, কারণ এদিকে রাত হয়ে যাচ্ছে, এদিকে খেয়ে আমাদেরকে আবার যেতে হবে গুয়াহাটি স্টেশন। তো চলো দেরি না করে খাওয়া যাক। এগুলো একটু সাজিয়ে রাখবো, এই ডাল রেখে দিলাম, এই কালো ডাল, এটা কি ভুলে গেছি আমি জানি না, সরি, এটা আলু মাখা। কী কী খাবার আছে সেটা আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো, মানে মেনু কার্ডটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সব থেকে ভালো লাগছে যে আসামে এসে আসামিস ট্র্যাডিশনাল খাবার খাচ্ছি, তাও আবার কাঁচের থালায়।
কাঁচের গ্লাসে। আর হ্যাঁ, এইগুলো তোমার ওই আচার আছে, ফুলের আছে, এটা কি ওই ডালের, এটা আমি জানি না কি, ভুলে গেছি, স্যুপ আছে, কাঁচা লঙ্কা আছে, লেবু আছে, কত আইটেম, কী করে খাবো এত। তো চলো বেশি কথা না বলে খাওয়া যাক। তো চলো প্রথমে আসামের ডাল দিয়ে ট্রাই করব। চলো একটু ডাল নিয়ে নিলাম, একটু একটু করে খাবো আর রিভিউ দেবো, কারণ হাতে সময় নেই, টাইম হয়ে যাচ্ছে, গাড়ি পাবো কিনা ঠিক নেই, যদি গাড়ি না পাই ওই রাস্তায় ঘুমাতে হবে, সেটা তোমরা চাও না, তার জন্য তাড়াতাড়ি খেতে হবে। চলো এই লেবু নিয়ে নিলাম, ডাল দিয়ে লেবু দিয়ে দিলাম, ঝটপট করে ডাল আর সাদা ভাত মেখে, এটা একটা সবজি আছে দেখতে পাচ্ছ, ভাজা আছে, ভাজাটা একটু নিয়ে নিলাম। আরে বড় হা করবো না, আসামে তো লোকজন খারাপ বলবে, ছোট করে হা করতে হবে, একদম ছোট। বাহ, ডালের টেস্টটা একদম পুরো ডিফারেন্ট, আমরা যেমন কলকাতাতে খাই সেরকম নয়, ভালো। তো এবারে নিয়ে নেবো কালো ডাল, কালো ডাল নিয়ে নিলাম, হালকা করে, হালকা করে মানে অল্প করে এই রেখে দিলাম, কালো ডাল দিয়ে খাওয়া যাক। চলো, এটা তোমার ওই রাজমা রাজমা ফিল আসছে, ঠিকঠাক ভালো, পেঁপে গলা মনে হচ্ছে, এই পেঁপে গলা নিয়ে নিলাম, গলা মাখা একই ব্যাপার, পেঁপে মাখা দিয়ে খাবো। বাড়িতে মা বলে পেঁপে মাখা খা, আমি তো বলি না খাবো না, কিন্তু আসামে এসে পেঁপে গলা খেতে হচ্ছে, ভাবো ঠেলা, মানে ভিডিও চক করে কী না করতে হয়। পেঁপে মাখাটা তোমার একটু মিষ্টি মিষ্টি আছে। এবারে আলু মাখা, আলু মাখা নিয়ে নিলাম, আলু মাখার সাথে এই ডালটা নিয়ে নেব, ডালের সাথে আলু মাখা, এই আলু মাখাটা কেমন টেস্ট দেখি। চলো, সেম আমাদের কলকাতার মতো, করে নেবো মিক্স সবজি, মিক্স সবজি নিয়ে নিলাম, এই রেখে দিলাম, পটল আছে, আরও কিছু সবজি আছে, চলো খাওয়া যাক। ওটা পটল ছিল না গাইস, সরি, ওটা ঝিঙে ছিল, ভালো গেছে, মোটামুটি সব ট্রাই করা হয়ে গেছে, শুধু এই আচারগুলো বাকি আছে। A few moments later, খাওয়া দাওয়া শেষ করে মানে রুমের দিকে রওনা দিয়েছিলাম, হঠাৎ একটা দাদা এসে বললো, দাদা খাওয়ার এখনো শেষ হয়নি, তোমাদের জন্য আছে পায়েস, আসামের পায়েস। তো চলো আসামের পায়েস ট্রাই করা যাক। ও পায়েস, চলো। ও ভাই দারুণ টেস্ট, বাহ, সেই খেতে তো পায়েসটা দারুণ খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ডেলিকেসি রেস্টুরেন্ট থেকে এক্সিট হয়ে যাব। তো এই যে দাদা ম্যানেজার, ম্যানেজার আছে ওখানে না, দাদার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো, দাদার হাসিটা খুব ভালো। থ্যাংক ইউ। আর দাদা আসামিজ ভাষায় তুমি কেমন আছো এটাকে কি বলে? তোমার কি খবর, ভালো আছে? ও তুমি কি কি, তোমার কি খবর, ভালো আছে? তুমি কি খবর, ভালো আছে? আর আর কিছু বলো, তোমার কি খবর, ভালো আছে? হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, মে তুমকো বহুত প্যার করতা হুম, মই তোমাক বহুত ভাল পাও, মো তুমকো, মই তোমাক বহুত ভাল পাও, মো তোমাই, মই তোমাক, মই তোমাই, মই, মই তোমাক, তোমার বহুত ভাল পাই, ভাল পাও মানে আমি তোমাকে খুব ভালোবাসি। আরে খুব মজাদার, মজাদার ভাষা, যাই হোক এখানে
খেয়ে আমার অনেক ভালো লাগলো। তোমারও এখানে চাইলে আসতে পারো। গুয়াহাটি থেকে বাস করে তোমাদেরকে আসতে হবে গণেশগুড়িতে। সেখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করবে যে ডেলিকেসি রেস্টুরেন্টটা কোথায়, বললেই সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে। তো কোনো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। এরপর আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।